সহিংসতা থেমে নেই বসত ভিতার আজও আগুন ঢাকায় মুসল্লিদের প্রতিবাদ বৃক্ষ আন্তর্জাতিক চাপে মিয়ানমার নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ ইউরোপীয় পার্লামেন্টে পাশে থাকবে ভারত রোহিঙ্গা সমস্যা সরকারের জন্য চ্যালেঞ্জ বললেন ও কাদের প্রাণ নিয়ে লুটপাটের অভিযোগ এবং চলে গেলেন নিশঙ্কবিদ শর্মা মেয়ে লন্ডন থেকে ফেরার পর সিলেটে শেষ স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদের সাথে আছি আমি তাবাস আহমেদ দেখছিলেন শিরোনাম এবার চলে যাব পুরো সংবাদে শুরুতেই রোহিঙ্গা সংকট প্রসঙ্গ মিয়ানমারের রাখাইনে সহিংসতা এখনো থামেনি বসত ভিটায় আজও দেওয়া হয়েছে আগুন গ্রামের পর গ্রাম প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসছে হাজার হাজার রোহিঙ্গা সীমান্তে তাদের ভিড় লেগেই আছে গড়ে প্রতিদিন অনুপ্রবেশকারীদের সংখ্যা আট থেকে দশ হাজার অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করায় নারী ও শিশুরা বেশি হারে পড়ছেন স্বাস্থ্য ঝুঁকিতে কবির সিদ্দিকি তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট বান্দরবানের নাইখংছড়ি তুমরু ঘুমধুম সীমান্তের ওপারে রাখাইনে ফের ঘরবাড়িতে আগুন দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী জীবন বাঁচাতে সীমান্তে রোহিঙ্গা স্রোত থেমে নেই যারা আসছে তাদের বেশিরভাগই নারী ও শিশু রোহিঙ্গারা জানান তাদের স্বজনদের বাড়িতে তালা মেরে আগুন ধরিয়ে দিয়েছে সেনাবাহিনী দীর্ঘ পথ হেঁটে আসায় অসুস্থ হয়ে পড়েছে অনেক নারী ও শিশু ক্ষুধায় কাতরাচ্ছেন অনেকে তাবু টাঙিয়ে সীমান্ত এলাকায় আশ্রয় নিচ্ছেন উদ্যাস্তুরা বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসেবে এরই মধ্যে বাংলাদেশে আশ্রয় নিয়েছে চার লাখের বেশি রোহিঙ্গা প্রতিদিনই পাহাড় নদী পেরিয়ে আসছে গড়ের আট থেকে দশ হাজার এই স্রোত অব্যাহত থাকলে কয়েকদিনের মধ্যে রোহিঙ্গা সংখ্যা দশ লাখ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা জাতিসংঘের দর্শক ঢাকার মতো দেশের বিভিন্ন জেলায় রোহিঙ্গাদের পক্ষে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে এই মুহূর্তে খুলনা এসে শামসুজ্জামান শাহীন সরাসরি যোগ দিচ্ছেন তিনি শাহীন কারা এই প্রতিবাদ বিক্ষোভে রায়জন করেছেন কি বলছেন তারা কি তথ্য আছে আপনার কাছে আমরা কোথায় যাব থেকে সম্মান উঠিয়ে যাচ্ছি এটা আসলে আমাদের গকোনে কাম না বন্ধুরা আমার আপনি আমাকে রোহিঙ্গার মুসলমানদের উপর যে নির্যাতন চলছে তার প্রতিবাদে খুলনাতে এখন শুরু হয়েছে একটি বিক্ষোভ মিছিল যার যে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে খুলনা ইমাম পরিষদ আমি যদি একটু দেখাই যেখানে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং সেই মিছিলটি চলছে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্মপ্রাণ যে মানুষগুলো আছে তারা এই বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার জন্য এই ডাক চত্বরে জড়ো হচ্ছে আর কিছুক্ষণের পরেই এই বিক্ষোভ মিছিলটি এখান থেকে শুরু হবে এর জন্য স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো কোনো অবনতি না ঘটে তার জন্য সমূহ ব্যবস্থা গ্রহণ করেছে আমরা জানতে পেরেছি যে ইমাম পরিষদের যে বিভিন্ন দিক থেকে বিক্ষোভ মিছিল আসছে অর্থাৎ ট্রাকে করে বিভিন্ন বিভিন্ন যানবাহনগুলো আছে তাতে করে তারা এই বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার জন্যে এই স্থানে আসছে তাদের এই এই স্থানীয় মানুষের এক একজনই একজনই মানে স্লোগান উঠছে সেটি হচ্ছে যে যে এখানে রোহিঙ্গা যা মুসলমান নির্যাতিত সেই নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে এই জন্য সাধুবাদ জানানো হচ্ছে পাশাপাশি তাদের প্রতি যে নির্যাতন চলছে এই নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে পাশাপাশি আন্তর্জাতিক যে আদালত আছে সেখানে তারা মামলা করবে আমরা একটু কথা বলবো এখানকার ইমাম পরিষদের যে নেতৃবৃন্দ আছেন মাওলানা নাসির সাথে যে আপনাদের দাবিটা কি এবং কেন বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে আমরা এই দাবি করছি আপনারা জানেন যে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদেরকে যেভাবে হত্যা করে আমাদের বাংলাদেশে তারা আশ্রয় নিয়েছে মানবিক কারণে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং সাথে সাথে আজকে আমরা জাতিসংঘের কাছে আবেদন জানাতে চাই যে একটি জাতিকে এইভাবে নিশ্চিন্ন করে মুসলমানদেরকে নিশ্চিন্ন করা আসলে কতটুকু ষড়যন্ত্র হিসাব করবেন আজকে আমরা দাবি করতেছি যে আজকে এই খুলনা জেলা ইমাম পরিষদের পক্ষ থেকে যাতে করে আমাদের এই মুসলমানদেরকে তাদের যে জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছে সে জায়গায় তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এবং তারা যে ওই দেশের নাগরিক হিসেবে এখনও অস্বীকার করছে অংশ আমরা চাই সেই নাগরিকদেরকে যাতে করে আবার তাদেরকে ফিরিয়ে দিয়ে নাগরিকত্ব পাওয়া হোক এবং সাথে সাথে আমরা বিশ্বের আজ জনতার আদালতে আমরা দাবি করি এই সূচি যেভাবে মুসলমানদেরকে হত্যা করছে একটা জাতিকে যেভাবে নির্মমভাবে উচ্ছেদ করার জন্য যে পায়ে তারা করছে এটা বন্ধ করে তাদেরকে সুস্থভাবে তাদের জায়গায় যাতে ফিরিয়ে দিয়ে পারে আমরা এই দাবি করি ইমাম পরিষদ তাদের এই যে সাহায্য সহযোগিতা বা তাদের খাদ্য কষ্ট বস্ত্র কষ্টে আছে সেইটার কোনো ত্রাণ ব্যবস্থা করা হয়েছে কি হ্যাঁ আপনারা ইতিমধ্যে জেনেছেন খুলনা জেলা ইমাম পরিষদ বিভিন্ন মহল্লায় বিভিন্ন মসজিদে মুসলিজিদের কাছে এই ত্রাণ তহবিলের ব্যাপারে দাবি জানিয়ে হয়েছে এবং আজকেও এই সমাবেশে ত্রাণ উঠানো হবে এবং ইতিমধ্যেই তারা আমাদের সিদ্ধান্ত মোতাবেক যে আমরা এই ত্রাণ তহবিল নিয়ে এবং সরাসরি মিয়ানমারের যে মুসলমান আছে সেই মুসলমানদের ওইখানে ওই মুসলমানদের ওইখানে আমরা ইনশাল্লাহ যাব তাদের সরাসরি সেখানে ত্রাণ তহবিলে আমরা তাদেরকে সহযোগিতা করবো আল্লাহ আপনাকে ধন্যবাদ যেমনটি বলছিলেন মাওলানা নাসির যে তারা ত্রাণ তহবিলের যে বিষয়টি আছে সেই ত্রাণ তহবিলটা তারা গঠন করার চেষ্টা করছে এবং এই ত্রাণ তহবিল নিয়ে তারা সশরীরে উখিয়ায় যাবেন এবং যারা নির্যাতিত রোহিঙ্গা যারা আছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আর কিছুক্ষণ পরেই এখানে লোকে লকারণ্য হয়ে যাবে ইতিমধ্যে অনেক মিছিল এখানে আসছে এবং সম্মিলিতভাবে একটি মিসিল বের করবে এই ছিল সর্বশেষ তাবাচুন শাহিন আপনাকে অসংকোধ দর্শক রোহিঙ্গাদের উপর নিzetoner প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করছে মুসল্লিরাই এই ব্যাপারে জানাতে খুলনা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শামসুজ্জামান শাহীন আন্তর্জাতিকভাবে চাপের মুখে মিয়ানমার রাখাইনে সহিংসতা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সর্বসম্মত নিন্দার পর এবার নিষেধাজ্ঞার সুপারিশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছেন বিস্তারিত সাফিয়াজ রশনার ডেস্ক পঁচিশে আগস্টের পর থেকে দলে দলে রাখাইন থেকে বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গারা মিয়ানমার সেনাবাহিনীর ধারাবাহিক নির্যাতন থেকে জীবন বাঁচাতে নারী পুরুষ শিশু এমনকি বৃদ্ধরাও পাড়ি দিয়েছে সীমান্ত সবশেষ জাতিসংঘ মানবাধিকার সংস্থা ও আইওএম এর পক্ষ থেকে বলা হয়েছে সহিংসতা বন্ধে ব্যবস্থা না নিলে এই সংখ্যা দশ লাখ ছাড়াতে পারে কিন্তু প্রথম থেকেই নির্যাতনের ঘটনা অস্বীকার করে রোহিঙ্গাদের বাংলাদেশি অনুপ্রবেশের খবর মিথ্যা ও গুজব বলে মন্তব্য করে শান্তিতে নোবেল বিজয়ী নেতা অংশানসূচি তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সবশেষ স্যাটেলাইটের কিছু ছবি বিশ্লেষণ করে বলেছে রাখাইনে বেশ কিছু গ্রামে সেনাবাহিনী ও তাদের মিত্রদের অগ্নিসংযোগের প্রমাণ পাওয়া গেছে ক্রমেই পরিবর্তন হতে থাকে পরিস্থিতির সোচ্চার হয় আন্তর্জাতিক গণমাধ্যম একই সাথে নিন্দা ও প্রতিবাদে ঝড় ওঠে বিশ্বজুড়ে কক্সবাজারের সীমান্ত এলাকা সরজমিনে পরিদর্শন করে বিশ্বের ষাটটিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এরই এক পর্যায়ে জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সেখানে পনেরোটি দেশের সর্বসম্মতিতে মিয়ানমারকে সহিংসতা বন্ধে চাপ সিদ্ধান্ত গৃহীত হয় এবার নতুন করে মিয়ানমার সরকারকে চাপ দিতে একটি প্রস্তাব পাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট ওই প্রস্তাবে সহিংসতা বন্ধে কূটনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগে জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে এদিকে প্রতিবেশী দেশ ভারত প্রথম দিকে মিয়ানমারের পক্ষে অবস্থান নিলেও বরফ গলতে শুরু করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন আন্তর্জাতিক চাপে এখন অনেকটাই কোণঠাসা মিয়ানমার সরকার বিশ্বজুড়ে দাবি উঠছে অংশকে দেয়া নোবেল ফিরিয়ে নেওয়ার এ অবস্থায় রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার কতটা আন্তরিকতা দেখায় সেটাই এখন দেখার বিষয় মিয়ানমারের রাখাইনে জাতিগত নিধনে সীমান্তে থামছে না রোহিঙ্গা স্রোত সব হারানো রোহিঙ্গারা জানিয়েছে জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন তারা তাদের জন্য প্রতিদিনই আসছে ত্রাণ কিন্তু বিতরণে অব্যবস্থাপনার কারণেই কেউ পাচ্ছেন আবার কেউ ফিরছেন খালি হাতেই কক্সবাজার থেকে তনজি মেহেদির রিপোর্ট যতভাবে মানুষ অসহায় হতে পারে তার সবটুকু দৃশ্যপট নিয়ে এখন ব্যস্ত দীর্ঘ টেকনাফ রোড কারো কারো মতে এ চেহারা এখন যেন একাত্তরের যশোর রোডের মতোই দুধারে অসংখ্য উদ্বাস্ত রোহিঙ্গা যারা পলিথিন পেয়েছেন তারা রাস্তার ধারে পেতেছেন সংসার ত্রাণবাহী গাড়ি দেখলেই পরিমরি ছুটে যাচ্ছেন নেই কোনো নিয়ম শৃঙ্খলা মানছে না কোনো বাধা

এভাবে প্রধান সড়কের ওপর গাড়ি রেখে ত্রাণ বিতরণের কারণে যান চলাচল যেমন ব্যাহত হচ্ছে তেমনি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি নিজেদের ভুল স্বীকার করে ত্রাণ বিতরণের এই অব্যবস্থাপনার জন্য প্রশাসনকে দায়ী করেন বিতরণকারীরা জেলা অফিসে ওরা দেবা বলতো সামনে দিয়ে দেন ওরকম বলছিল আমরা সামনে দিয়ে দেন আমরা সামনে সাইজ করে থেকে নিয়ে অবশ্য প্রশাসন বলছে উল্টু কথা তারা নিয়ম বেঁধে দিলেও মানছে না বেসরকারি পর্যায়ের ত্রাণ বিতরণকারীরা তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি উখিয়ার ইউএনও একটু ত্রাণের আশায় আকুল হয়ে আছেন নিরন্ন রোহিঙ্গারা কিন্তু তাদের কেউ ত্রাণ পাচ্ছেন কেউ পাচ্ছেন না তার অন্যতম কারণ ত্রাণ বিতরণে নেই কোনো ব্যবস্থাপনা আর সে কারণেই প্রশাসনের নজরদারি সবচেয়ে জরুরি সবার হাতে ত্রাণ পৌঁছতে হলে প্রশাসনকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে এমনটাই মনে করছেন স্থানীয় মানুষেরা তানজির মেহেদি নিউজ টোয়েন্টি ফোর উখিয়া কক্সেসবাজার বিশ্ব জনমতের কাছে নতি স্বীকার করে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরে নিতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের বিশাল রোহিঙ্গা স্রোত বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি আওয়ামী সভাপতির কার্যালয়ে এক বৈঠক শেষে সব কথা বলেন তিনি বিস্তারিত জানাচ্ছেন মিয়ানমারের রাখাইনে যে সহিংসতা শুরু হয়েছে তার ভয়াবহতা আজও অব্যাহত প্রাণ বাঁচাতে বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করছে হাজার হাজার রোহিঙ্গা মানবিক সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ তাদের সহায়তা দিতে তৎপর ক্ষমতাসীন দল আওয়ামী লীগও শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজ বিষয়ক উপকমিটির বৈঠক হয় পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাংবাদিকদের জানান এই ভয়াবহ মানবিক সংকটে বিশ্বের অন্যান্য দেশের মতো ভারত চীন ও রাশিয়াকেও পাশে পাবে বাংলাদেশ বিশ্ব যেভাবে উদ্ধার হচ্ছে যেভাবে চাপ আসছে মিয়ানমারের উপর তাতে তাদের নাগরিকদের তারা ফিরিয়ে নেবে হয়তো একটা সময়ে তাদেরকে জনমতের কাছে বিশ্ব জনমতের কাছে নদী স্বীকার করতে হবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন ১৬ কোটি মানুষের এই দেশে বিশাল এই রোহিঙ্গা স্রোত মোকাবেলা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ এ সময় বিএনপিকে মানবিক সাহায্যের নামে রাজনীতি না করারও আহ্বান জানান তিনি শরণার্থী স্রোত আজকে আমাদের সামলাতে হচ্ছে এটা সরকারের আমলে আমি বলবো আমাদের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটি আমরা এখন অতিক্রম করছি অত্যন্ত সতর্কতার সঙ্গে ঠান্ডা মাথায় আমাদের নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শুরু থেকেই বিষয়টাতে প্রো অ্যাক্টিভ ভূমিকা পালন করছেন আওয়ামী লীগের নেতা সতর্ক করে তিনি বলেন মানবিক সাহায্যের ক্ষেত্রে যেন কোনো ধরনের চাঁদাবাজি না হয় উপকমিটির বৈঠকে দৈনিক পনেরো হাজার রোহিঙ্গা উদ্বাস্তুদের খাদ্যের ব্যবস্থা এবং আগামী চব্বিশ সেপ্টেম্বর বিশ হাজার কম্বল বিতরণের সিদ্ধান্ত হয় আফরিন আনোয়ার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা সরকারের ভুল নীতির কারণে বা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা দেশে এসে প্রাণ হারাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সকালে জাতীয় প্রেস জাতীয় নাগরিক সংসদ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন সরকার বিএনপিকে কে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে দিচ্ছে না বলে অভিযোগ তার রোহিঙ্গাদের জন্য আশা ত্রাণ সরকারি দলের লোকজন লুটপাট করছেন বলেও মন্তব্য করেন বিএনপির নেতা বিভিন্ন সময় গুম হওয়া দলের নেতাকর্মীদের তালিকা তুলে ধরে রিজভী বলেন বিএনপিকে নিশ্চিহ্ন করতে উঠে পড়ে লেগেছে সরকার এবং প্রতিদিন দশ বারো জন করে প্রতিদিন বৃদ্ধ এবং শিশু মারা যাচ্ছে এই মারা যাচ্ছে সরকারি নীতির কারণে কারণ যে ত্রাণ সামগ্রী আজকে বাইরে থেকে আসছে সেটা কীভাবে ডিস্ট্রিবিউট করা হচ্ছে এটা যেন না জানে গণমাধ্যম না জানতে পারে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো না জানতে পারে সেখানে লুটপাটের একটা মানে সুযোগ থাকবে আর বিএনপি এবং অন্যান্য যে সমস্ত সামাজিক সংগঠন যারা দুর্যোগের সময় মানুষকে ত্রাণ সামগ্রী দেয় তারা যাতে যেতে না পারে তাদের ত্রাণ যাতে না যেতে পারে সেই ব্যবস্থাটা সরকার করছে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে যারা ত্রাণ তৎপরতা চালাচ্ছেন তাদেরকে বাধা না দিতে সরকারের প্রতি জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জনদল বিজেডি আয়োজিত এক মানববন্ধনে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি রোহিঙ্গা ইস্যুতে সরকার শুরু থেকে উদাসীনতার পরিচয় দিচ্ছে দাবি করে এই সমস্যা সমাধানে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বানও জানান তিনি জাতীয় সংখ্যক সম্মেলনে নির্যাতনের ভয়াবহতা তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি মিয়ানমারের দিকে ফেরাতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান মাহমুদুর রহমান মান্না যারা আজ বাংলাদেশের সতেরো কোটি মানুষের দায়িত্বে আছেন তারা এ সম্পর্কে শুরু থেকে কোন রকম ভূমিকা পালন করেননি উপরে নিষেধাজ্ঞা জারি করছেন তাদের উপরে হামলা করছেন আপনারা পাহাড় দশে মানুষ যখন কষ্ট পায় তখন তাদের সাহায্য আটকান সব কিছু বন্ধ করে এখন সমগ্র জনগোষ্ঠীকে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবার জন্যে পর্যায়ে নিচ্ছি বিরতি নিউজ টোয়েন্টি ফোর সংবাদে ফিরছি খুব শীঘ্রই বিরতির পর আবারো স্বাগত আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ ব্যাপক আলোচনা সমালোচনার মুখে অবশেষে প্রাথমিকের পাঠ্যবই থেকে গাছে ওঠানো ছাগলের ছবি নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়াও ওতে ওনার বদলে ওজন শব্দ ও ছবিও পরিমার্জন করা হচ্ছে তবে প্রগতিশীল লেখকদের বাদ পড়া লেখা সংযোজিত হচ্ছে না আর এতে আক্ষেপ জানিয়েছেন শিক্ষাবিদরা জুবাল মাহমুদের প্রতিবেদন চলতি বছর প্রাথমিক ও মাধ্যমিকের বাংলা ও আনন্দ পাঠে বড় ধরনের পরিবর্তন আনা হয় বাদ দেয়া হয় জ্ঞানদাসের সুখের লাগিয়া ভারতচন্দ্র রায়গুণাকরের আমার সন্তান লালন শাহের সময় গেলে সাধন হবে না রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতা ও সুনীল গঙ্গোপাধ্যায়ের সাঁকোটা দুলছে এবং ভ্রমণ কাহিনী পালামৌ রাখা হয় গাছে উঠে ছাগলের আম খাওয়ার ছবি এবার প্রাথমিক ও মাধ্যমিকের বই থেকে সমালোচিত ও ত্রুটিপূর্ণ ওই বিষয়গুলো পরিমার্জনের উদ্যোগ নিয়েছে সরকার ছাগল যে গাছে প্রকৃতপক্ষে ছাগল গাছে তারপরও আমরা এই ছাগলটাকে আমরা অন্যভাবে পরিবর্তন করে এনে দিয়েছি আরেকটি অবজারভেশন বা বিতর্ক ছিল যে উড়না নিয়ে সে যে শিশুর গায়ে উড়না কেন থাকবে সেটার ব্যাপারও আমরা একটু পরিবর্তন এনেছি সেখানে যে ওতে ওজন দেখানো হয়েছে যে একটা শিশু তার ওজন নিচ্ছে তবে ফিরে আসছে না প্রগতিশীলদের বাদ পড়া লেখা কিন্তু 18 শিক্ষাবর্ষে সেই ধরনের কোনো পরিবর্তন আসছে না শুধুমাত্র পরিমার্জনটুকু আসছে বই পরিমার্জন কমিটির সঙ্গে যুক্ত শিক্ষাবিদরা বলছেন হেফাজতে ইসলামের দাবি অনুযায়ী যে সব গল্প ও কবিতা বাদ দেওয়া হয়েছিল আগামী বছরের বইয়ে সেগুলো সংযোজন করার প্রস্তাব করেছেন তারা আমাদের কমিটি থেকে আমরা প্রস্তাব দিয়ে রেখেছে আমাদের কার্য পরিধিতে সেটি না থাকলেও আমরা কিন্তু প্রস্তাব দিয়েছি কিন্তু সরকার সেই প্রস্তাব গ্রহণ না করায় তারা আক্ষেপও করছেন হেফাজত যারা করে তারা তাদের নিজের ছেলেমেয়েদেরকেও তো আধুনিক শিক্ষা দেয় না আসলে তাদের অনেক প্রতিষ্ঠান আছে যেখানে হয়তো তারা জাতীয় সঙ্গীতও গায় না আমাদের জাতীয় পতাকাটাও তুলে না তারা তাদের নিজেদের ছেলেমেয়েদেরকে এইভাবে পড়াশোনায় তারা আটকে রেখেছে এখন তারা আমাদের মূলধারার ছেলেমেয়েদের লেখাপড়া বেজে তারা হস্তক্ষেপ করছে এটা আসলে মেনে নেওয়া যায় না প্রগতিশীল লেখকদের যে বিষয়গুলি আপনারা বাদ দিয়েছেন সেটি বাদ দেওয়া অনুচিত কারণ তাতে হচ্ছে কি এই শিক্ষার্থীদের ভিতর এই অল্প বয়সে একটি সাম্প্রদায়িক ভেদবুদ্ধি এই ভেদবুদ্ধি তার যদি ভিতরে ঢুকে যায় তাহলে তার পক্ষে ভবিষ্যতে পূর্ণ নাগরিক হয়ে গড়ে ওঠা সম্ভব নয় আগামী শিক্ষাবর্ষে শুদ্ধিপত্র অনুযায়ী তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ে কুসুম কুমারী দাসের আদর্শ ছেলে কবিতাটি শুদ্ধভাবে ছাপানো হবে এরই মধ্যে পরিমার্জিত বইয়ের পাণ্ডুলিপিও চূড়ান্ত হয়েছে মাহমুদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য অনুষদভুক্ত গ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে দু হাজার সতেরো শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে শুক্রবার স্নাতক প্রথম বর্ষের এই ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের তিপ্পান্নটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এবার গয়েন্টের পরীক্ষায় এক হাজার দুশো অংশ নিয়েছে উনত্রিশ হাজার তিনশো এগারো পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে এবারই প্রথমবারের মতো ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় সরে জমিনে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ব্রাহ্মমান আদালত রাখা হয়েছে প্রতি বছরই একটি প্রশ্ন উত্থাপিত হয় যে যদি কোনো অসাধু চক্র পরীক্ষায় অসাধু অবলম্বন এগুলো যদি ধরা পড়ে তাদের শাস্তি হয় না তো ভ্রাম্যমাণ আদালত আছে ম্যাজিস্ট্রেট আমাদের সাথেই আছেন এ পর্যন্ত আমাদের কোথাও কোনো খারাপ খবর নেই এটা খুবই একটি সুখকর বিষয় কোনো ধরনের ব্যত্যয় আমি পরীক্ষার্থীদের সাথে কথা বলেছি সেখানে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী তাদের সাথে কথা বলেছি এবং আমাদের মেইন স্ট্রিমের শিক্ষার্থী তাদের সাথে কথা বলেছি কেউই কোনো অভিযোগ বা কোনো প্রশ্ন উত্থাপন করেনি রাজধানীবাসীর কাছে সময় কাটানোর জন্য হাতে ঝিল একটি দারুণ স্থান রাতে পানির ফোয়ারার সাথে আলোকবাতির জমকালো আয়োজন নগরবাসীর কাছে উন্নত দেশগুলোর মতোই বিনোদন কিন্তু রাত গভীর হওয়ার সাথে সাথে এই হাতির ছিলি মাদক সেবীদের কাছে রূপ এক ভিন্ন বিনোদন স্থান হিসেবে যার বিস্তারিত উঠে এসেছে আলী তালুকদারের অনুসন্ধানী প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সেলিম খান ঘড়িতে তখন রাত আড়াইটা তবু ব্যস্ত রূপে হাতির ঝিল মানুষের কাছে ঠিক এই সময়ই হাতিরজিল ভিন্ন মাত্রা পেয়ে থাকে নতুন মাত্রায় যোগ হয় পুলিশ ও মাদক সেবীদের দৌড়ঝাড় অনুসন্ধানে উঠে আসে কিভাবে হাতির ঝিলের সৌন্দর্যকে নষ্ট করা হচ্ছে কিভাবে প্রিয় এই বিনোদন কেন্দ্র হয়ে উঠছে মাদক সেবীদের অভয়ারণ্য চেকপোস্টে পুলিশের চটকান মারছিলাম এক চটতে আনা বহাল আছি আমি ফোন দে ফোন দেয়া পাইতে কাছে সুনামগঞ্জের এম পি রয়েছে চটকানার মাধ্যমে পরিচয় এসে যাই ভবিষ্যতে লাভ এক পাশে তরুণদের মাদক সেবন চলছে ঠিক তার বিপরীত পাশে দেখা যায় মেয়েদের মাদক সেবন। আড্ডা বাজিরা হাতের জিল শুধুমাত্র তরুণ তরুণীদের কাছেই মাদক সেবনের স্থান হয়ে ওঠেনি সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে চাকরি করা ব্যক্তিদেরও মাদক সেবনের জন্য আটক হতে দেখা যায় যে কোনো সিনিয়র লোকের আপনি বলেন গাজা টানছে বিয়ার টানছে তারপরেও আমার বলতেন আমি ক্ষমা করে দিতাম এরপরে আমি বললাম স্যার আপনি যদি একজন ডেপুটি জেলার হয়ে থাকেন আমরা তো নিম্ন শ্রেণীর কর্মচারী আপনাদের কাছে আমরা শিখবো আপনারা যদি এইভাবে ড্রিস করেন হাতির জেলে তাহলে আমরা কোথায় যাব আমাদের কর্মকর্তা যদি ওপেনলি গাজা বা খায় আমরা ধরে থাকি হাতির এসব অপরাধ চিত্র গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তরুণদের কাছে এই হাতির ঝিলে দুই নাম্বার মহানগর ব্রিজে প্রতিদিন একটা না একটা অকারেন্স ঘটে এখন অকারেন্সগুলি কি কি অকারেন্স হয়তো হয়তো কোনো অ্যাক্সিডেন্ট অনেকে আসে এখানে ড্রাঙ্ক ড্রাঙ্ক হয় বা অনেকে বিভিন্ন ব্যাপারে এডিটেড থাকে এখানে দেখা যায় যে অনেক মাদক ব্যবসায়ীদের আনাগোনা হয় নগরবাসীর কাছে হাতির ঝিলকে যতটা সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে বেড়াতে আসা নাগরিকরা ঠিক ততটাই সুন্দর মনোচিন্তা নিয়ে এর অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন বলে আশাবাদী হাতির ঝিল পরিচালনা দায়িত্বে থাকা কর্তৃপক্ষ আলী তালুকদার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা নিউজ টোয়েন্টি সংবাদে সংবাদের সময় হলো আরেকটি বিরতির আমাদের সাথেই থাকুন আবার স্বাগত নিউজ 24 সংবাদে এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামে ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ দফা দফা চালের দাম বৃদ্ধিতে দিশেহারা নিম্নয়ার নিম্নয় মানুষ পুরো বস্তা চাল না কিনতে পেরে কয়েক কেজি করে কিনছেন তারা ব্যবসায়ীরা ব্যবসায়ী নেতাও ভীষণকরা বলছেন সারা দেশে বন্যা রোহিঙ্গাদের ত্রাণের জন্য বাড়তি চাল কেনার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা তারা বলছেন এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে আগামীতে আরো অস্থির হবে বাজার বিস্তারিত সুলতান আহমেদের প্রতিবেদনে কারণ বাজারে চালের বস্তা টেনে জীবিকা নির্বাহ করেন মোহাম্মদ ওয়াজেদ আলী সারা দিন চাল মাথায় থাকলেও চাল কেনার সামর্থ্য কমে গেছে তার জানালেন আগে একসাথে বস্তা ভর্তি চাল কিনলেও এখন দাম বেড়ে যাওয়ায় কিনছেন দুই তিন কেজি করে আঠারোশো দুই হাজারের মধ্যে বস্তা নিয়ে গেছি আনার বস্তা নিয়ে যায় চাউলের দাম বাড়াতে আমি দুই থেকে তিন কেজি চাউল কিনে নিয়ে যাই বাসায় খাই তার মতো খুচরা বাজারে অনেককেই দেখা যাচ্ছে কয়েক কেজি করে চাল কিনতে অস্বাভাবিক দাম বাড়ায় অস্বস্তিতে থাকা এসব মানুষের জোর দাবি দাম নিয়ন্ত্রণে সরকার কিভাবে এটা সিন্ডিকেট বন্ধ করবে কিভাবে নিয়ন্ত্রণ করবে বাজারের ঊর্ধ্বমুখী দাম এটা সম্পূর্ণ সরকারকে চিন্তা করতে হবে এদিকে ব্যবসায়ীরা বলছেন বাজারে হঠাৎ করেই উধাও আমদানি করা মোটা চাল মানবিক কারণে মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে যখন ব্যস্ত সমাজের বিভিন্ন ব্যক্তি কিংবা সংগঠনগুলো ঠিক সেই সময়ে উল্টো চিত্র দেখা যাচ্ছে চালের বাজারে এক শ্রেণীর ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করছে মোটা চালের দাম বাড়িয়ে দিচ্ছে কয়েক টাকা কি রয়েছে ভারত থেকে চাল আমদানি না হওয়ার মতো গুজব রোহিঙ্গাদের ত্রাণ বা বন্য এলাকায় প্লাবিত এলাকায় ত্রাণের জন্য বেশ কিছু কাস্টমার আসছে সেই হিসাবে আমি তাকে রেসপন্স বা সাড়া দিতে পারছি না হ্যাঁ অর্ডার পাচ্ছি পাইছি কালকেও পাইছি কিন্তু মাল আমরা অ্যাভেলেবেল না চাল ব্যবসায়ী নেতারা বলছেন চালের বাজারের উপর নিয়ন্ত্রণ নেই সরকারের যার কারণে অসাধু ব্যবসায়ীরা সহজেই দাম বাড়াচ্ছে আমার ব্যবসায়ী ভাইদেরকে বলবো যেহেতু আমি একটা ব্যবসায়ী তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমরা যেন মানুষকে জিম্মি করিয়া নিজে ব্যবসা করার চিন্তা ভাবনা করি বাণিজ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেটের বিষয়ে সজাগ হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের বাণিজ্য মন্ত্রণালয়ের সেই ব্যর্থতার কারণে আমাদের দেশে কলিউশন একটা ই হয়ে গিয়েছে একটা মানে খুবই ইজি হয়ে গিয়েছে এবং তার কারণে দেখা যেতে যায় ওই চার পাঁচটা ব্যবসায়ী একসাথে এক ড্রয়িং রুমে বসেই একটা সিদ্ধান্ত নিয়ে একটা ভেরি এসেন্সিয়াল কমোডিটির দাম বাড়িয়ে দিতে পারে তারা বলছেন আগামী ডিসেম্বর নাগাদ নতুন চাল আসলে সংকট কেটে যাবে তবে এই কয়েক মাস কঠোর মনিটরিং এর দাবি বিশেষজ্ঞদের সুলতান আহমেদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এবার নিউজ ফোর আন্তর্জাতিক জাপানের ওপর দিয়ে আবারও ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া কোনো হুমকি ধামকি কোনো কিছুরই তোয়াক্কা করছেন না কিম জং আর এই ঘটনার প্রতিক্রিয়ায় কোনো উস্কানিমূলক আচরণ সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন জাপানের প্রেসিডেন্ট শিনজো আবে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী পিয়ংয়ং থেকে ছোড়া সবশেষ ক্ষেপণাস্ত্রে বিষয়টি নিশ্চিত করেছে জাপান সরকারও বিষয়টি নিশ্চিত করেছে এর আগে গত মাসে জাপানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল উত্তর কোরিয়া এরপর টোকিও এক প্রতিক্রিয়ায় ওই ঘটনাকে নজিরবিহীন হুমকি বলেও মন্তব্য করেছিল ইরের দক্ষিণাঞ্চলে দুদফা বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত চুয়াত্তর জন আহত হয়েছেন তিরানব্বই জন নিহতদের মধ্যে চার ইরানি রয়েছে দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান ধিকার প্রদেশের রাজধানী নাসিরিয়া শহরের একটি রেস্টুরেন্ট ও পুলিশ চেকপোস্টকে লক্ষ্য করে দুই দফা বোমা হামলা চালানো হয় প্রথমে একটি রেস্টুরেন্ট বন্দুকধারীরা গুলি চালায় এর পরপরই পুলিশ চেকপোস্টের কাছে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয় জঙ্গি সংগঠন আইএস হামলার দায় স্বীকার করেছে নাসিরিয়ার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক জানান হাসপাতালে ষাটটির মতো মরদেহ আনা হয়েছে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও চোদ্দ জন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে বলা হয়েছে পবিত্র শহর নাজাফ ও কারবাল অভিমুখে মিয়া তীর্থযাত্রী ও ইরানের কিছু পর্যটক যাচ্ছিলেন মূলত তাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো নিউজ টোয়েন্টি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আর একবার রাখাইনের সহিংসতা থেমে নেই বসত ভিটায় আজও আগুন ঢাকায় মুসল্লিদের প্রতিবাদ মিয়ানমার নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ ইউরোপীয় পার্লামেন্টের পাশে থাকবে ভারত রোহিঙ্গা সমস্যা সরকারের জন্য চ্যালেঞ্জ বললেন বাদল কাদের প্রাণ নিয়ে লুটপাটের অভিযোগ রিসবের এবং চলে গেলেন নিসর্গবিদিজেন শর্মা মেয়ে লন্ডন থেকে ফেরার পর সিলেটে শেষ পৃত্তোয়েন্টিফোর সংবাদ এখন এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে